দর্শক, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি মানব জমি লাইভের সঙ্গে আছি আমি হুমায়ুন কবির মাসুদ। ইতিমধ্যেই শিক্ষার্থীদের যে মিছিলটি সেটি শুরু হয়ে গেছে এবং আপনারা যেমনটি দেখছেন যে তাদের মিছিলটি অল্প কিছু সময় আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য থেকে পেরিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে এবং ইতিমধ্যেই যেটি দেখছেন যে সমন্বয়কদের নেতৃত্বে যে মিছিলটি সেই মিছিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা এখানে বলছেন যে লাল সবুজের পতাকায় স্বৈরাচার থানায় আবু সাইদ মুগ্ধ, তাদের বিচারের দাবিগুলো তারা এখান থেকে করছেন এবং এখানে যেটি দেখছি যে তাদের যে মিছিলটি সেই মিছিলটি অনেকটা বিভক্ত হয়ে গিয়েছেন এবং আমরা যেমনটি দেখছেন যে মিছিলটি তিনটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও তাদের মিছিলটি কিছুটা বিলম্ব হয়েই শুরু হয়েছে এবং তাদের মিছিলটি আসলে দুইটি ভাগ হয়ে গিয়েছে বলা যায়, কারণ আমরা দেখছি যে পেছনে যে মিছিলটি সেটি অনেকটা বৃহৎ আকার ধারণ করেছে এবং সমন্বয়করা সামনের অংশটিতে রয়েছে। এখানে যে নারী শিক্ষার্থীদের উপস্থিতি সেটা নিহাতে কম নয়, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারাও এই মিছিলে এসে জড়ো হয়েছেন এবং আপনারা যেমনটি দেখছেন যে তাদের মিছিলের পরবর্তী বা পেছনের অংশটিতেই একটি বড় মিছিল রয়েছে এবং সেই মিছিল আপনাকে দেখানোর চেষ্টা করবো যে তাদের যে পরের অংশ মিছিলটি সেটি আরও বৃহৎ আকার ধারণ করেছে। মূলত আজকে যে মিছিল সেখান থেকে তারা শহীদ মার্চ বলেই গতকালকে গণমাধ্যমের কাছে জানিয়েছেন এবং এক মাস ব্যাপী তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটির প্রথম ধাপে তারা শহীদি মার্চ বলে ঘোষণা করেছেন এবং ইতিমধ্যেই এখানে তাদের যে মিছিলটি সেটি শুরু হওয়ার যে বিষয়টি সেটি এখানে লক্ষ্য করতে পাচ্ছি। আপনাদেরকে একটু পেছনের অংশ দেখানোর চেষ্টা করবো যে পেছনের অংশে যে মিছিলটি সেটি ব্যাপক আকার ধারণ করেছে এবং এখানে তাদের যে মিছিলের অংশ সেটি আসলে আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি। তো মিছিলটা কিছুটা দ্বিখণ্ডিত বা হয়ে যাওয়ার কারণে মিছিলের কিছুটা বিলম্ব হচ্ছে বলে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তারা এখানে যে স্লোগান সেই স্লোগানগুলো থেকে তারা বলছেন যে যেই স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গেছেন তার বিচার করতে হবে এবং তাকে দেশে নিয়ে বিচার করার যে দাবি সেটিও তারা এখানে প্রকাশ করছেন। যেমন দেখছেন যে তাদের যে মিছিল সেই মিছিলটি ব্যাপক আকার ধারণ করে যে বিষয়টি সেটি এখানে লক্ষ্য করতে পারছে এবং মিছিলের পেছনে থাকা সকল রিক্সা এবং গাড়ি এগুলো গণভবনের দিকে হয়ে যাবে। এখানে তারা বলছেন এখানে আজকে যে মিছিলটি সেই মিছিলটি ইতিমধ্যেই ভিসি চত্বর থেকে শুরু করে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য পৌঁছেছে এবং তাদের বিষয় সেটি ইতিমধ্যেই ব্যাপক আকার ধারণ করে যে বিষয়টি সেটি এখানে আমরা লক্ষ্য করতে পারছি। সকল রিক্সা বেড়ে যাবে, সকল গাড়ি বেড়ে যাবে, এখানে যারা অবস্থান করছে যে মিছিলটি গাড়িগুলোকে বের করে দিন গণভবনের গেটে, প্ল্যাকার্ড রেখেছে কর্মসূচি সেই কর্মসূচি প্রথমের অংশটিতে ভিসি চত্বরের সামনে যে মিছিল রয়েছে সেখানে সমন্বয়ক এবং অন্যান্যরা আছেন, পাশাপাশি এখানে যেটি দেখছি যে মিছিলের পেছনের অংশে আর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি আমরা এখানে পাচ্ছি। মূলত আজকে যে শহীদ মাস সেই শহীদ মাস থেকে তাদের অনুষ্ঠানটি আমরা বলি যে ব্যাপক উপস্থিতির মধ্যেই তৈরি হয়েছে। আমরা পেছনের যে অংশটি সেটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো।